মিলাদ কেয়াম করার দলিল কি? কোনো দলিল নেই। বুয়া, এর ডাডাও নাই, খতিয়ারও নাই, সিএসও নাই, আরএসও নাই, 62 রেকর্ড নাই, 40 রেকর্ড নাই, কিছুই নাই, নাথিং। মিলাদের কোনো অস্তিত্বই নাই প্রচলিত মিলাদ। হ্যাঁ, নবীজির মিলাদ মানে জন্ম, জন্ম ইতিহাস, এটা হাদিসে আছে। বাবু মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির জন্ম ইতিহাসের বাব। কিন্তু মিলাদ নিয়ে যে আমরা জিলাপি আর আগরবাতি দিয়ে যে একটা কি জানি একটা আয়োজন, একটা অনুষ্ঠান বানাইছি, বুঝেন না? এইটা 604 হিজরিতে ইরাকের এক বাদশাহ আবিষ্কার করছে। এটা নবীজির আমলেও নাই, সাহাবিদের আমলেও নাই, তাবেইনদের মধ্যেও নাই, আইমায়ে মুজতাহিদিনদেরও কারো মধ্যে নাই। এটা একেবারেই একটা বেদাত, কুসংস্কার। এই মিলাদে আপনার কোনো লাভ নাই, খালি জিলাপিওয়ালার লাভ আছে, সে এক দেয় এমন জিলাপি বিক্রি করতে পারে। আগরবাতিওয়ালার লাভ আছে, তার কিছু আগরবাতি বিক্রি হয়। হুজুরের কিছু লাভ আছে, হুজুরের পকেটে কিছু যায়। আর যে পাবলিক বাজারে পড়াইছে, এ পড়া কপাইলার কিছুই নেই, বুঝেন না? আর যদি মিলাদ না পড়িয়ে দুরুদ পড়েন, এক দুরুদে আপনার 10 রহমত আল্লাহ নাজিল করে দেবে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, একবার যদি কেউ আমার জন্য দুরুদ পড়ে, আল্লাহ তার জন্য 10টি রহমত নাজিল করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে দুরুদ পড়বেন না মিলাদ পড়বেন? দুরুদ। আল্লাহু আকবার। নবীজির নাম আসলেই দুরুদ, না পড়লে সে বখিল। সে কি বখিল? আল বখিল মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, সেই আসল বখিল, আসল কঞ্জুস, আসল কৃপণ, যার সামনে আমার নাম উচ্চারিত হলো কিন্তু সে আমার নামে কোনো দুরুদ পড়ল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, আলাইহি সালাতু ওয়াসাল্লাম বলল না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এইভাবে দুরুদ পড়ল না, সে হলো বড় বখিল, আসল বখিল।